আজকে আমরা শিখবো কিভাবে ইংরেজিতে আমরা আমাদের চাকরি সম্পর্কে কথা বলতে পারি। এটা কিন্তু অনেক কমন একটা প্রশ্ন, ডিসক্রাইব ইয়োর জব। ডিসক্রাইব ইয়োর জব মানে আপনি কি চাকরি করেন সেই চাকরি সম্পর্কে আমাদেরকে ইংরেজিতে একটু বলুন। এটা কিন্তু আইএলটিএস স্পিকিং টেস্টে খুবই কমন একটা প্রশ্ন। আপনাকে হয়তো বা বলে দিবে ডিসক্রাইব ইয়োর জব, অ্যান্ড আপনাকে 1 থেকে 1.5 মিনিট এটা নিয়ে ইংরেজিতে পুরোপুরি ইংলিশে কথা বলতে হবে। সো অনেক সময় কিন্তু আমরা এরকম লম্বা সময়ের জন্য যখন আমাদের চাকরি নিয়ে কথা বলতে বলে ইংলিশে, আমরা কিন্তু একটু হিমশিম খেয়ে যাই, তাই না? সো অনেকগুলো স্টেপ ফলো না করে আমরা জাস্ট সিম্পলি যদি 4টা স্টেপ ফলো করি অ্যাজ ইউজুয়াল, সেই 4টা স্টেপ ফলো করলে কিন্তু আপনি যেখানেই চাকরি করুন না কেন বা যা চাকরি করুন না কেন, সবই সবাইকে ইংরেজিতে বুঝাতে পারবেন। চলুন আমরা আস্তে আস্তে স্টেপগুলো দেখে নিই। প্রথম স্টেপে আমি আপনাদেরকে 3টা স্ট্রাকচার দেখাতে চাই। এই 3টা স্ট্রাকচার ফলো করে আপনি আপনার চাকরি সম্পর্কে কথা বলা শুরু করতে পারবেন বা আপনার জবকে ইন্ট্রোডিউস করতে পারবেন। চলুন আমরা স্টেপগুলো দেখি। ফার্স্ট স্টেপ, আই অ্যাম আ ড্যাশ, আই অ্যাম আ টিচার, আই অ্যাম আ ডক্টর। সেকেন্ড স্ট্রাকচার, আই ওয়ার্ক ইন ড্যাশ, আই ওয়ার্ক ইন অনলাইন এডুকেশন। খেয়াল করে দেখুন, যখন আমরা আই অ্যাম আ ড্যাশ এই স্ট্রাকচারটা ইউজ করি, তখন আমরা সাধারণত পার্সনকে ডিসক্রাইব করি বা মানুষকে ডিসক্রাইব করি, যেমন আই এম আ ডক্টর, আই এম আ টিচার। কিন্তু আমরা যখন আই ওয়ার্ক ইন ড্যাশ এই স্ট্রাকচারটা ইউজ করি, তখন আমরা ইউজুয়ালি ফিল্ডের কথা বলি বা আমাদের কাজের ধরনের কথা বলি। যেমন আমি বলেছিলাম আই এম আ টিচার, আই ওয়ার্ক ইন অনলাইন এডুকেশন। অনলাইন এডুকেশন হলো আমার কাজের ধরন বা আমার কাজের ফিল্ড। থার্ড স্ট্রাকচারটা হলো আই ওয়ার্ক ফর ড্যাশ, আই ওয়ার্ক ফর ড্যাশ। এই স্ট্রাকচারটাতে আমরা আমাদের কোম্পানির নাম বসাবো বা আমরা যেখানে কাজ করি সেই কোম্পানিটার নামটা আমরা এখানে বসাবো, যেমন আই ওয়ার্ক ফর 10 মিনিট স্কুল। আমরা যদি খুব কুইকলি এই 3টা সেন্টেন্স অ্যাড করে ফেলি, তাহলে কিন্তু আমাদের কাছে প্রথম 3টা সেন্টেন্স যেটা দিয়ে আমরা আমাদের চাকরিকে ইন্ট্রোডিউস করব, সেই বাক্যগুলো আমাদের কাছে রেডি হয়ে যাবে। সেই বাক্যগুলো কি? আই এম আ টিচার, আই ওয়ার্ক ইন অনলাইন এডুকেশন, আই ওয়ার্ক ফর 10 মিনিট স্কুল। সো আমাদের কাছে কিন্তু 3টা বাক্য এর মধ্যে রেডি, যে 3টা বাক্য দিয়ে আমরা কিন্তু আমাদের চাকরিটাকে ইন্ট্রোডিউস করছি। ব্ল্যাঙ্ক যেই স্পেসগুলোর কথা আমি বলেছি, সেই ব্ল্যাঙ্ক স্পেসগুলোতে কিন্তু যে কোনো কিছু বসাতে পারবেন আপনি, যেমন আই এম আ নার্স, আই ওয়ার্ক ইন হেলথ কেয়ার, আই ওয়ার্ক ফর যে কোনো একটা হসপিটালের নাম, সো আই ওয়ার্ক ফর আ হসপিটাল। সো এই এই যে ব্ল্যাঙ্ক স্পেসগুলো আমরা দিয়েছি, সেই ব্ল্যাঙ্ক স্পেসগুলোতে কিন্তু আপনি আপনার চাকরি সম্পর্কে রেলেভেন্ট ডিটেলগুলো বসাতে পারবেন। এই স্ট্রাকচারগুলো মনে থাকলে কিন্তু যে কোনো কিছু এখানে বসানো সম্ভব। নেক্সট স্টেপ মানে স্টেপ 2তে আমরা শিখব আরও ডিটেলসে আপনি আপনার অ্যান্সারটাকে বা আপনার উত্তরকে কেমনে আরও ডিটেলড করতে পারেন, আরও বড় করতে পারেন। সো স্টেপ 2। সো সেকেন্ড স্টেপে আমরা এখন যেই কোম্পানিতে কাজ করি সেই কোম্পানিটার সম্পর্কে কিছু একটা বলবো। এটার জন্য কিন্তু আমাদের কাছে একটা খুবই কমন স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটা ইউজ করে আমরা যে কোনো কিছু বলতে পারবো। ইট ইজ আ ড্যাশ কোম্পানি উইচ ড্যাশ, এই হলো আপনাদের স্ট্রাকচার। এবং আপনি এই স্ট্রাকচারটার মধ্যে এখন আপনার নিজের চাকরি অনুযায়ী ইনফরমেশন বসাবেন। যেমন প্রথম ব্ল্যাঙ্কটার কথা আমরা যখন চিন্তা করি যে ইট ইজ আ ড্যাশ, এখানে আপনি চিন্তা করেন আপনার কোম্পানি কি ছোট না বড়, লোকাল নাকি মাল্টি ন্যাশনাল, কি ধরনের কোম্পানি এটা। অনেকগুলো কমন ধরনের কোম্পানি হলো টেক কোম্পানি, অথবা হতে পারে ট্রাভেল কোম্পানি, ফ্যাশন কোম্পানি। লোকাল মানে হলো যেগুলো স্থানীয় কোম্পানি আপনার দেশে, আর ইন্টারন্যাশনাল বা মাল্টি ন্যাশনাল কোম্পানি মানে হলো বহুজাতিক কোম্পানিগুলো। সো এভাবেই কিন্তু ইট ইজ আ ড্যাশ কোম্পানি, এই স্পেসটাতে আপনি আপনার কোম্পানির টাইপটা বা কোম্পানির ধরনটা বসাবেন। উইচ ড্যাশ, এই ড্যাশটাতে আপনি বসানোর চেষ্টা করবেন যে আপনার কোম্পানিটা কি করে বা কি টাইপের কাজ করে। সো আমরা যদি আমার প্রথম এক্সাম্পলটা অনুযায়ী এখানে একটা উদাহরণ বসাই, তাহলে আমি বলতে পারি ইট ইজ অ্যান অনলাইন এডুকেশন কোম্পানি উইচ মেক্স ফ্রি এডুকেশন কন্টেন্ট ফর অল লার্নার্স। অথবা একটা ডিফারেন্ট এক্সাম্পল দিই, ইট ইজ আ লোকাল কোম্পানি উইচ মেক্স মোবাইল ফোনস। খেয়াল করে দেখেন আমাদের অরিজিনাল স্ট্রাকচারটা, একদম মূল স্ট্রাকচারটা কিন্তু সেম, ইট ইজ আ ড্যাশ কোম্পানি উইচ ড্যাশ,
ফার্স্ট ড্যাশে আমরা বসাচ্ছি যে টাইপটা কি, সেকেন্ড ড্যাশে আমরা বসাচ্ছি যে কোম্পানিটা কি কাজ করে মূলত। এখন মনে করেন যে আপনি কোনো চাকরির মধ্যে নেই, তখন কি আপনি বলবেন যে আপনি বেকার? না, এর থেকে কিন্তু অনেক বেটার ওয়ে আছে যেটাতে আপনি আপনার সিচুয়েশনটাকে আরো বেটার ডিসক্রাইব করতে পারবেন। আপনাকে আমি কমন দুটো সেন্টেন্স শিখাই দিই। প্রথম সেন্টেন্সটা হলো, আই অ্যাম বিটুইন জবস রাইট নাও। আই অ্যাম বিটুইন জবস রাইট নাও, এই সেন্টেন্সটার অর্থ হলো যে আমি একটা চাকরি অলরেডি ছেড়ে দিয়েছি অ্যান্ড এখনো নতুন কিছুতে ঢুকিনি। আই অ্যাম বিটুইন জবস রাইট নাও। আরেকটা সেন্টেন্স হলো, আই অ্যাম টেকিং সাম টাইম আউট টু ড্যাশ। ড্যাশে আপনি বসাতে পারেন, আই অ্যাম টেকিং সাম টাইম আউট টু ট্রাভেল, আই অ্যাম টেকিং সাম টাইম আউট টু স্পেন্ড মোর টাইম উইথ মাই ফ্যামিলি। মানে আপনি আপনার পরিবারের সঙ্গে সময় স্পেন্ড করার জন্য একটু টাইম আউট নিচ্ছেন, কিছুদিন ছুটি নিচ্ছেন, অথবা আপনি ট্রাভেল করার জন্য, ঘোরাঘুরি করার জন্য কিছুদিন ছুটি নিচ্ছেন বা টাইম অফ নিচ্ছেন, এই জন্য নতুন কোনো চাকরিতে ঢুকছেন না। এই দুটোটা কিন্তু যে কোনো দিন আমি বেকার বলার থেকে অনেক বেটার। সো এখন থেকে এটাই আমরা এরকম একটু স্টাইলিশ সেন্টেন্স ইউজ করার বেশি চেষ্টা করব। এভাবে কিন্তু চাইলে যে কোনো চাকরি আপনি করুন না কেন, ডিটেলস অ্যাড করা পসিবল। আর এখানে আরও ডিটেলস অ্যাড করা পসিবল, কিন্তু আমরা স্টেপ থ্রিতে শিখবো যে এতক্ষণ আমরা যা বলেছি তার থেকেও ডিটেলসে আমরা কিভাবে আমাদের চাকরিকে ডিসক্রাইব করতে পারি। আমাদের তিন নম্বর স্টেপে এখন আমরা আরও কিছু ডিটেলস অ্যাড করব। তিনটা কমন বাক্য দিয়ে দিতে চাই, যে বাক্যগুলো দিলে কিন্তু আপনারা যে কোনোভাবে যে কোনো সময় যে কোনো চাকরি নিয়ে ডিটেলস অ্যাড করতে পারবেন। সো আমাদের প্রথম বাক্যটা কি, আই হ্যাভ টু ড্যাশ, এটা আমাদের স্ট্রাকচার। সো আমি যদি আমার প্রথম এক্সাম্পল যে আই এম আ টিচার, ওখান থেকে আমি যদি আরেকটু এলাবোরেট করি, তাহলে আমি আই হ্যাভ টু ড্যাশে বসাবো হয়তো বা যে আই হ্যাভ টু টিচ স্টুডেন্টস ইন আ স্কুল। এরপরে আমাদের স্ট্রাকচার হলো আই অ্যাম রেসপন্সিবল ফর, মানে আমি যে চাকরিটা করি সেখানে আমার মূল দায়িত্বগুলো কি। সো আমি যদি সিমিলার এক্সাম্পলেই আরেকটু বাড়াই, তাহলে হয়তো বা বলবো আই এম রেসপন্সিবল ফর টিচিং মেনি স্টুডেন্টস, আমি অনেকগুলো স্টুডেন্টকে পড়ানোর জন্য রেসপন্সিবল। আপনি যদি একজন নার্স হন, তাহলে হয়তো বা আপনি বলবেন আই এম রেসপন্সিবল ফর 20-30 পেশেন্টস, মানে আমি 20-30 জন রোগীর খেয়াল রাখি, আমি ওদের জন্য রেসপন্সিবল। থার্ড স্ট্রাকচার হলো, মোস্ট অফ মাই টাইম ইজ স্পেন্ট ইন ড্যাশ, মানে আমি আমার চাকরিতে মোস্ট অফ দ্য টাইম বা দীর্ঘ সময় ধরে কিছু একটা করি ড্যাশ। সো মোস্ট অফ মাই টাইম ইজ স্পেন্ট ইন টকিং টু স্টুডেন্টস অ্যান্ড মেকিং শিওর দে আর লার্নিং প্রপারলি। আমি মোস্ট অফ দ্য টাইম, মানে দীর্ঘ সময় ধরে স্টুডেন্টদের, ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলি অ্যান্ড আমি এটা মেক শিওর করি যে তারা ঠিকভাবে সব কিছু শিখছে। ইতিমধ্যেই কিন্তু আমাদের অনেকগুলো বাক্য অলরেডি রেডি হয়ে গিয়েছে, রাইট? আমরা এখন এসে পড়েছি আমাদের লাস্ট স্টেপে। লাস্ট স্টেপে এসে আমরা আরেকটু ছোটখাটো দু একটা ডিটেলস অ্যাড করে আমাদের অ্যান্সারটা শেষ করে ফেলতে পারবো। লাস্ট স্টেপ, এই স্টেপটাতে আমরা আমাদের চাকরি সম্পর্কে কি ভালোবাসি বা কি খুব একটা পছন্দ করি না সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমে আমরা ধরে নেই যে আমরা আমাদের চাকরিটাকে মোটামুটি ভালোবাসি, রাইট? সো এই ক্ষেত্রে একটা কমন স্ট্রাকচার আপনাদেরকে দিয়ে দেই, যে স্ট্রাকচারটার মধ্যে আপনি যে কোনো শব্দ বসিয়ে কিন্তু আপনার চাকরির বর্ণনা দিতে পারবেন বা আপনার চাকরিকে আপনি কেন ভালোবাসেন সেটা বলতে পারবেন। সো স্ট্রাকচারটা কি, আই লাভ মাই জব, মানে আমি আমার চাকরিকে ভালোবাসি। It is dash and I get to dash. এটা হলো আপনার স্ট্রাকচার। ইট ইজ ড্যাশ, এই ব্ল্যাঙ্কটাতে সাধারণত আমরা একটা ডিসক্রিপটিভ ওয়ার্ড বা এমন একটা শব্দ বসানোর চেষ্টা করি যেই শব্দটার মাধ্যমে আমরা জানতে পারি যে আপনার চাকরি সম্পর্কে একটা পজিটিভ জিনিস কি বা একটা ইতিবাচক জিনিস কি। সো আমরা হয়তো বা বলতে পারি ইট ইজ এক্সাইটিং, আমরা হয়তো বা বলতে পারি ইট ইজ স্যাটিসফাইং। স্যাটিসফাইং মানে যে এই চাকরিটা থেকে আপনি অনেক শান্তি পান, অনেক সুখ পান। আমাদের কিন্তু আরেকটা ব্ল্যাঙ্ক আছে, অ্যান্ড আই গেট টু ড্যাশ। অ্যান্ড আই গেট টু ড্যাশ, এই ব্ল্যাঙ্কটাতে আমরা সাধারণত এমন কিছু একটা বসাই যেটা দিয়ে আমরা বুঝাবার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যে আমাদের চাকরিতে আমরা এমন কি করতে পারি যেটা হয়তো বা আমরা অন্য কোনো চাকরিতে করতে পারবো না। সো আমার এক্সাম্পলটা যদি আমি আরেকটু এলাবোরেট করি, তাহলে হয়তো বা আমি বলবো অ্যান্ড আই গেট টু teach a million students
এভরি ডে। সো আমার দুটোটা সেন্টেন্স মিলে কি হয়ে গেল, আই লাভ মাই জব, ইট ইজ স্যাটিসফাইং অ্যান্ড আই গেট টু টিচ আ মিলিয়ন স্টুডেন্টস এভরি ডে। এখন মনে করেন যে আপনার এই চাকরিটা মোটামুটি ভালো লাগে না, তখন আপনি কি করবেন? তখনও কিন্তু এই স্ট্রাকচারটাকে, আমি প্রথম যে স্ট্রাকচারটা দিয়েছি সেটাকে যদি আমরা অল্প একটু চেঞ্জ করে ফেলি তাহলে কিন্তু এটার জবাবও দেওয়া পসিবল। সেই স্ট্রাকচারটা কি, আই ডোন্ট লাইক মাই জব, মানে আমি আমার চাকরিটাকে খুব একটা পছন্দ করি না। ইট ইজ ড্যাশ অ্যান্ড আই ডোন্ট গেট টু ড্যাশ, ইট ইজ ড্যাশ, এই ব্ল্যাঙ্কটাতে আমরা একটা নেতিবাচক শব্দ বসানোর চেষ্টা করব, যেই শব্দটার মাধ্যমে আমরা হয়তো বা এটা বলতে চাবো যে হ্যাঁ এই চাকরিটাতে কিছু একটা আমার ভালো লাগে না। সো এই ওয়ার্ডটা কি হতে পারে, ইটস বোরিং, বা কাজটা একঘেয়েমি। হয়তো বা আমরা এটা বলতে পারি ইটস এক্সস্টিং, বা ইটস টায়ারিং, মানে এই চাকরিটা করতে করতে আমি দিন দিন অনেক টায়ার্ড হয়ে যাচ্ছি। এরপরে আমাদের কিন্তু আরেকটা ব্ল্যাঙ্ক আছে, অ্যান্ড আই ডোন্ট গেট টু ড্যাশ, মানে কিছু একটা আছে যেটা আমি এই চাকরিটাতে করতে পারছি না, বা এই চাকরির কারণে করতে পারছি না। সো এখানে আপনি কি বলতে পারেন, হয়তোবা বলতে পারেন অ্যান্ড আই ডোন্ট গেট টু স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি, মানে চাকরিটা এতই ব্যস্ত রাখে আপনাকে যে আপনি আপনার পরিবারকে সময় দিতে পারছেন না। আমরা যদি সব সেন্টেন্সগুলো এখানে আরেকবার যোগ দিয়ে দিই তাহলে আমাদের কি হয়, আই ডোন্ট লাইক মাই জব, ইট ইজ টায়ারিং, and I don't get to spend enough time with my family. এভাবে কিন্তু আপনি আপনার চাকরির সম্পর্কে পজিটিভ অথবা নেগেটিভ কথা দুটোই বলতে পারবেন। আমাদের কিন্তু ইতিমধ্যে অনেকগুলো সেন্টেন্স রেডি হয়ে গেছে, রাইট? চলুন আমরা একদম প্রথম থেকে সবগুলো সেন্টেন্স একটু লাগায় দেখি যে আমাদের কি রেডি হয়েছে। ফার্স্ট সেন্টেন্স, আই এম আ টিচার। সেকেন্ড সেন্টেন্স, আই ওয়ার্ক ইন আ স্কুল। থার্ড সেন্টেন্স, I work for 10-minute school. Fourth sentence, it is an online school which makes free educational content for learners, othoba for students. Fifth sentence, I have to teach students of all ages. Mane ami sob boyosher chhatro chhatrider porai. Erpore sentence, I am responsible for teaching many students. Mane ami onek chhatro chhatrider porai. Most of my time is spent in talking to students and making sure they are learning properly. মানে আমি আমার চাকরিতে দীর্ঘ সময় ধরে হয়তোবা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলি এবং এটা এনশিওর করা বা এটা মেক শিওর করার চেষ্টা করি যে তারা ঠিকঠাকভাবে সব কিছু শিখছে। এরপরের সেন্টেন্স, অ্যান্ড এটা কিন্তু আমাদের লাস্ট সেন্টেন্স, আই লাভ মাই জব, ইট ইজ স্যাটিসফাইং অ্যান্ড আই গেট টু টিচ আ মিলিয়ন স্টুডেন্টস এভরি ডে। আমি আমার চাকরিকে ভালোবাসি এবং এই চাকরি থেকে আমি অনেক বেশি সুখ পাই কারণ এই চাকরির মাধ্যমে আমি লক্ষ লক্ষ স্টুডেন্টদেরকে পড়াতে পারি প্রত্যেক দিন। এই যে আমাদের আমাদের চারটা স্টেপ ফলো করে কিন্তু আট আটটা সেন্টেন্স আমরা পেয়ে গেছি, রাইট? সো এই আটটা সেন্টেন্স এবং এই চারটা ধাপ ফলো করে কিন্তু যে কোনো কারোর চাকরি আপনি যে কোনো জায়গায় ডিসক্রাইব করতে পারবেন। সো আমাকে কমেন্ট সেকশনে এখনই এই চারটা ধাপ ফলো করে আপনাদের কাজ সম্পর্কে জানান, আমিও জানতে চাই যে আপনারা কে কী কী অ্যামেজিং কাজ করছেন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।